অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আগামী 10ই জুন 2021 শনি জয়ন্তী, অর্থাৎ শনি মহারাজের জন্মদিন, রবিপুত্র শনি মহারাজের জন্মদিন এই 10ই জুন 2021। এই 10ই জুন 2021-এর পর, এই 8 দিন পর থেকে, অর্থাৎ এই শনি মহারাজের জন্মদিনের 8 দিন পর থেকে, এই 7টি রাশি শনি মহারাজের আশীর্বাদ পেতে চলেছে, অর্থবৃষ্টি হতে চলেছে এই 7টি রাশির উপর। অর্থাৎ এই যে 10ই জুন 2021 যেদিন সূর্যগ্রহণ, সেদিন হচ্ছে শনি জয়ন্তী, শনি মহারাজের জন্মদিন। এবং তার 8 দিন পর থেকে, অর্থাৎ 18 তারিখ থেকে, শনি মহারাজের কৃপায়, শনি মহারাজের আশীর্বাদে, শনি মহারাজের বরদানে এই 7টি রাশির ভাগ্য খুলতে চলেছে, হতে চলেছে অর্থ বৃষ্টি। কোন কোন এই 7 রাশি কোন কোন দিক থেকে অর্থ পেতে চলেছে, কী কী লাভ পেতে চলেছে, তাও আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময়মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক এই শনি জয়ন্তী থেকে, যে 7টি রাশির ভাগ্য চমকাতে চলেছে, কোন কোন এই 7টি রাশি দেখুন। প্রথমে আপনাদেরকে বলি, শনি মহারাজ হচ্ছে ন্যায়কারক গ্রহ, অর্থাৎ আপনি ধরেন যে যেমন জাজ হয়, ঠিক বিচার কিন্তু সঠিকভাবে করে। অর্থাৎ কলিযুগে এই শনির প্রকোপে যেমন আপনি ভিখারি থেকে রাজাও হবেন, এবং শনি যদি আপনার উপর কুপিত হয় তাহলে রাজা থেকে কিন্তু আপনি ভিখারি কিন্তু হয়ে যাবেন। এবং আপনাকে দেখতে হবে আপনার রাশিচক্রে শনির প্লেসমেন্ট কীভাবে আছে, এবং তার থেকেও বড় ব্যাপার, আপনি কেমন কর্ম করছেন, আপনার কর্মফলটা কী, অর্থাৎ কর্মফলদাতা কারক হচ্ছে শনি। এবং যাদের রাশিচক্রে শনি পীড়িত, শনি ডিগ্রিগত দিক থেকে শনি কোনো পাপগ্রহের সঙ্গে অবস্থান করছে, শনি আপনার নিচস্থ বা শনির মহাদশা চলছে, শনির সাড়েসাথী চলছে, শনির ঢাইয়া চলছে, এই সময় বেশ কিছু উপায় করা কিন্তু দরকার। আমি বারবার এই শনির ব্যাপারে কিন্তু প্রচুর ভিডিও দিয়েছি, যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তারা অবশ্যই জানবেন কি উপায়। তা আমি ছোট ছোট দু একটা উপায়ের কথা আপনাদেরকে বলবো। আপনারা অশ্বত্থ গাছের নিচে অবশ্যই জল দিন, এবং সর্ষার তেলের প্রদীপ অবশ্যই দিন, দেখবেন শনির নেগেটিভ এফেক্ট কাটতে বাধ্য। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। প্রথম 2 নম্বর পয়েন্ট, আপনি হনুমানজির কাছে শরণাপন্ন হয়ে যান, এবং দেবাদিদেব মহাদেবের কাছে। আপনার রাশিচক্রে যদি শনি রাহু কেতু যদি পীড়িত থাকে, আপনি সরাসরি দেবাদিদেব মহাদেবের কাছে পীড়িত, আপনি দেবাদিদেব মহাদেবের কাছে আপনি নিবেদন করুন, দেখবেন এই সব পীড়িত অবস্থা থেকে আপনি কিন্তু বেঁচে উঠবেনই উঠবেন। এবং এর পাশাপাশি আপনি শনিবার করে সর্ষার তেল দান করুন, রাস্তার দুস্থ কুকুরকে খাওয়ান, দুস্থ কুকুরকে খাওয়ালে শনি কিন্তু খুবই প্রসন্ন হয়, অর্থাৎ শনির বরদান, শনির আশীর্বাদ বা শনির কৃপা যেটাই বলেন না কেন, আপনি কিন্তু যদি রাস্তার দুস্থ কুকুরকে যদি পেট ভরে খেতে দেন বা আপনার সাধ্যাতিক জিনিস দেন, নিশ্চিতরূপে কিন্তু ভালো ফল পাবেন। এবং আপনার যারা কর্মচারী তাদের সাথে ভালো ব্যবহার, গরিব মানুষকে সাহায্য করা, দেখবেন শনি কিন্তু প্রসন্ন তাতেই কিন্তু হয়। তো এই যে শনি জয়ন্তী থেকে কোন এই 7টি রাশি কোন কোন দিক থেকে ভাগ্য খুলতে চলেছে, প্রথম যে রাশির কথা আমি বলবো
সে রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি আপনাদের চতুর্থ পতি এবং পঞ্চম পতির মালিক হচ্ছে শনি, চতুর্থভাবে অবস্থান করছে। অর্থাৎ এই সময় আপনাদের রাজনীতিতে যারা আছে, রাজনীতি কেরিয়ারের দিক থেকে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে, প্রপার্টি থেকে লাভ, পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, এবং গোল্ড চাঁদি শেয়ার থেকে কিন্তু আপনারা এ সময় লাভবান কিন্তু হবেন। অর্থাৎ শনি জয়ন্তী হওয়ার 8 দিন পর থেকে, অর্থাৎ 18 জুন থেকে আপনারা কিন্তু এই লাভগুলো কিন্তু পেতে থাকবেন শনি মহারাজের বরদানে, শনি মহারাজের কৃপায়, শনি মহারাজের আশীর্বাদে। তুলা রাশি প্রথম রাশি, সর্বশ্রেষ্ঠ রাশি, শনি কিন্তু ধন আপনাদেরকে দিবে, অপার ধন শনি কিন্তু দিবে, কিন্তু আপনাদের কর্মফল। 2 নম্বর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি আপনাদের ভাগ্যপতি কর্মপতি, কর্মপতি ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যপতি স্ব অবস্থাতে আছে, সক্ষেত্রিক ভাগ্যের সহায়তা আপনারা পাবেন। এই যে শনি যে থাকছে কিনা বৃষ রাশির ক্ষেত্রে, কিন্তু দেখবেন বেশ কিছু অপরচুনিটি কিন্তু থাকছে, এবং কর্মের দিক থেকে সফলতা, কর্মপ্রাপ্তি, যারা কর্মের জন্য বহুদিন চেষ্টা করছিলেন আপনারা কিন্তু কর্মের জন্য ঝাঁপিয়ে পড়ুন। এটা কিন্তু একটা খুব জোরালো সময় যেটা আপনাদের কর্ম পাওয়ার ক্ষেত্রে কিন্তু সাহায্য করবে। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে শনি জয়ন্তীর পর থেকে শনিদেবের বরদান আশীর্বাদে কর্মপ্রাপ্তি, ভাগ্য উদয় হতে চলেছে, এবং পৈতৃক সূত্র থেকে সম্পত্তি লাভ, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, আর্থিক স্থিতি কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে। 3 নম্বর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনাদের কর্মপতি এবং একাদশপতি কর্মভাবে অবস্থান করছে, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো দেবে। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন বা যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের প্রমোশন, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মপ্রাপ্তির এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের, আপনি যদি মেষ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলবে। অর্থাৎ এই একটা কিন্তু খুবই দুর্দান্ত সময় মেষ রাশির ক্ষেত্রে। অর্থাৎ কর্ম জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো দিক কিন্তু নির্দেশ করছে। যারা মেষ রাশির মানুষ আছেন আপনাদেরকে বলবো, এই সময় কিন্তু আপনারা খুব জোরদার কিন্তু লেগে পড়ুন। কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সফলতা, মান সম্মান, কর্মক্ষেত্রে প্রমোশন, এই সম্ভাবনাগুলো কিন্তু শনি মহারাজের কৃপা কিন্তু হবে। অর্থাৎ শনি যার ভালো থাকবে কি না, তার কর্মক্ষেত্রে তেমন কিন্তু সমস্যা থাকে না। অর্থাৎ শনির কৃপা যদি থাকে তবেই কিন্তু আপনি এই ফলগুলো কিন্তু পাবেন। এর পরের যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে 4 নম্বর রাশি মকর, মকর রাশির ক্ষেত্রে আপনাদের এই সময়ের মধ্যে আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো হবে, শরীর স্বাস্থ্যের দিকটা অনেকটাই উন্নতি কিন্তু আপনাদের ধীরে ধীরে কিন্তু হবে শরীরগত দিকটা। দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, দাম্পত্য বৈবাহিক সুখের জায়গা, বিবাহের দিকটা কিন্তু আপনাদের ভালো দেখা যাচ্ছে, বিদেশ থেকে লাভ, আকস্মিক ধন প্রাপ্তি, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে। অর্থাৎ শনি মহারাজের কৃপায়, শনি মহারাজের বরদানে, শনি মহারাজের আশীর্বাদে কিন্তু এই সময় কিন্তু আপনাদের অর্থনৈতিক দিকগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ শনি কিন্তু এই সময় আপনাদেরকে কিন্তু ঢেলে দিতে চলেছে, এবং শেয়ার মার্কেটে যারা টাকা ইনভেস্টমেন্ট করেছেন এই জায়গাগুলো কিন্তু ভালো। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির একাদশভাবে একাদশপতি অবস্থান সফলতা কিন্তু আপনাদেরকে দিবে, সফলতা সাকসেসের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে পদোন্নতি, কর্মপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু মীন রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। অর্থাৎ শনি কিন্তু এই শনি জয়ন্তীর পর থেকে এই শনি মহারাজের কৃপায়, আশীর্বাদে, বরদানে এই 18 জুনের থেকে ভাগ্য খুলতে চলেছে, ভাগ্য চমকাতে চলেছে মীন রাশির মানুষের। এর পরের যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু সপ্তমপতি সপ্তমভাবে অবস্থান করছে, অষ্টমপতিকে কানেক্ট করে, শরীর স্বাস্থ্যের দিকটা আগের থেকে অনেকটাই উন্নতি হবে, ব্যবসার দিকটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে, বিয়ের ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে ভালো, পার্টনারশিপ বিজনেস যারা করছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা কিছুটা হলেও কাটবে, আপনাদের ব্যবসা থেকে যথেষ্ট উন্নতি, এবং এর পাশাপাশি আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে। এর পরের যে রাশি কুম্ভ রাশি।
কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করলে বিদেশ থেকে লাভ, আকস্মিক ধন প্রাপ্তি, শরীরগত দিকটা কিন্তু আপনাদের আগের থেকে অনেকটাই ভালো করবে, ব্যবসার দিক আপনাদের অনেকটা উন্নতির দিক কিন্তু নিয়ে যাবে শনি মহারাজের কৃপায়, শনি মহারাজের আশীর্বাদে বা শনি মহারাজের বরদানে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্য চমকাতে চলেছে, শনি মহারাজে ঢেলে দিতে চলেছে কুম্ভ রাশিকে, এবং এর সাথে সাথে কুম্ভ রাশির বিদেশ থেকে লাভ, আকস্মিক ধন প্রাপ্তি, শেয়ার মার্কেট থেকে লাভ কিন্তু হবে। তো এই ছিল শনি জয়ন্তীর উপর ভিডিও। নমস্কার।